এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে মাত্র 2 মিনিটের মাধ্যমে শুধু কপি অ্যান্ড পেস্ট করে আপনার ফাইবার গিগের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রফেশনাল ভিডিও আপনি তৈরি করে ফেলতে পারেন কোনো ধরনের এডিটিং স্কিল ছাড়াই। আমরা সবাই জানি যে ফাইবারে হচ্ছে একটা স্টিল ইমেজের চাইতে একটা ভিডিও অনেক বেশি বেশি পারফরমেন্স করে। ফাইবার নিজেও আমাদেরকে রিকমেন্ড করে যে স্টিল ইমেজের চাইতে আমাদের জন্য আমরা আমাদের গিগের জন্য একটা ভালো মানের ভিডিও আমরা ব্যবহার করি। কিন্তু আমাদের ভিডিও স্কিল না থাকার কারণে এবং আমাদের অনেকেই হাই কনফিগারেশনের কম্পিউটার নাই বিধায় আমরা প্রিমিয়ার প্রো বা অন্যান্য এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারি না। পাশাপাশি অনলাইন সফটওয়্যারগুলো খুবই এক্সপেন্সিভ, যার কারণে আমরা ওগুলো ব্যবহার করতে পারি না। তাই চাইলেও আমরা আমাদের গিগের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রফেশনাল ভিডিও আমরা তৈরি করতে পারি না, যার কারণে আমরা ভিডিওর যে অ্যাডভান্টেজ আমাদের গিগে সেটা আমরা নিতে পারি না। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে খুব ইজিলি শিখিয়ে দেবো কীভাবে কপি পেস্ট করে আপনার ভিডিওর জন্য, আপনার গিগের জন্য একটা প্রফেশনাল প্রিমিয়াম ভিডিও আপনি তৈরি করে ফেলতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি শেখ রবিউল ইসলাম আছি আপনাদের সাথে, একজন এসইও এক্সপার্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং মেন্টর মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। তো চলুন আমরা দেখে নিই। এজন্য আমাদের লাগবে হচ্ছে এসটিভি এআই নামে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা টুল। এই টুলটা হচ্ছে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে টুলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। তো প্রথমত যখন আপনি এখানে আসবেন তখন হচ্ছে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করাটা অনেক ইজি, আপনি শুধু এখানে গেট স্টার্ট লেখা থাকবে, আপনি গেট স্টার্টে ক্লিক করলে আপনার ইমেলটা এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে, আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার ইমেল একটা অ্যাক্টিভেশন ইমেল যাবে, ওটাকে ক্লিক করলে আপনি রিডাইরেক্ট করে এই ইন্টারফেসে চলে আসবেন। তো তারপরে হচ্ছে আপনি আপনার কাজগুলো আপনি এখান থেকে ইজিলি করতে পারবেন। এই টুল দিয়ে শুধুমাত্র যে আপনার ফাইবার গিগের জন্য ভিডিও তৈরি করতে পারবেন তা না, আপনি যদি চান এর মাধ্যমে আপনি ইউটিউবিং করতে চান তাহলে আপনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দরভাবে একটা ইউটিউব চ্যানেলও অপারেট করে মাসে একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনারা যদি চান কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কন্টেন্ট রাইটিং করে এবং ভিডিও ফুটেজ কালেক্ট না করেই, ভিডিও এডিটিং স্কিল না রেখেই কিভাবে একটা প্রফেশনাল ভিডিও মেক করে ইউটিউবিং করে মাসে একটা প্যাসিভ ইনকাম করা যায়, তার উপরে আমি ভিডিও আপনাদেরকে তৈরি করে দেই, তাহলে এখনই কমেন্টস বক্সে জানিয়ে ফেলেন, কমেন্ট বক্সে, তাহলে আমি পরবর্তী ভিডিও আমি এই বিষয়ের উপরে বানাবো। তো এখন আমি আপনাকে দেখিয়ে দিই কিভাবে আপনার ফাইবার গিগের জন্য আপনি একটা প্রফেশনাল প্রিমিয়াম ভিডিও মেক করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা টিউটোরিয়াল আসবে, যেহেতু আমি টিউটোরিয়ালটা এখন আপনাদের দেখাচ্ছি তো এটা আর আপনাকে দেখতে হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে 3 ক্যাটাগরির ভিডিও পেয়ে যাবেন, কোন ধরনের ভিডিও আপনার দরকার, হরিজন্টাল, ভার্টিক্যাল এবং স্কোয়ার। তো আপনার যেই টাইপের ভিডিও দরকার আপনি সেই টাইপের ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। এখানে আপনি লাইভ ভিডিও বানাইতে পারবেন এবং অ্যানিমেশন ভিডিও বানাইতে পারবেন। লাইভ ভিডিও বলতে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ন্যাচারাল ফুটেজ থাকবে, আর অ্যানিমেশন বলতে হচ্ছে অ্যানিমেশন ক্যারেক্টার থাকবে। তো আপনি 2 ধরনের ভিডিও কিন্তু বানাইতে পারবেন। তো আমরা হচ্ছে এই ধরনের আমাদের গিগের জন্য হচ্ছে হরিজন্টালটা সুইটেবল, আমরা হচ্ছে এই হরিজন্টাল সিলেক্ট করে দিব। আচ্ছা, এখানে আসার পর আপনার ভিডিওটা কোন টাইপের ভিডিও হবে, সেটা লাইভ ভিডিও হবে কিনা না অ্যানিমেশন ভিডিও হবে, আমাদের যেহেতু অ্যানিমেশন ভিডিও হবে আমরা হচ্ছে দিয়ে দেবো অ্যানিমেটেড ভিডিও। এবং ভিডিও রেশিও আমাদের হরিজন্টালি থাকবে। এবং ক্যাটাগরি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জায়গায় আপনি এখান থেকে দিয়ে দিবেন এক্সপ্লেনার ভিডিও। এবং টাইটেলের জায়গায় আপনার যে টাইটেলটা আছে সেটাও রাখতে পারেন, চাইলে আপনি যে কোনো ধরনের টাইটেল কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আপনি দেখবেন এইখানে আপনি হচ্ছে চলে আসবেন। এইখানে চলে আসার পরে আপনার এইখানে হচ্ছে আপনার কন্টেন্টটাকে হচ্ছে এখানে ইনক্লুড করতে হবে, আপনি যেই বিষয়ের উপরে ভিডিও বানাতে চাচ্ছেন সেই কন্টেন্ট। তো আমি যেহেতু আমার গিগের জন্য হচ্ছে ভিডিও বানিয়ে দেখাবো আপনাদের জন্য, মানে হচ্ছে আপনার ইউটিউব সরি আপনার ফাইবার গিগের হচ্ছে ভিডিও আপনি তৈরি করতে চাচ্ছেন, তো আপনার ডেসক্রিপশনে যে লেখাগুলো আছে এগুলো আপনি কপি করেন এবং এখানে পেস্ট করে আপনি ইজিলি কিন্তু কপি পেস্ট করে ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। তাছাড়া আপনি যদি চান আপনার ভিডিওর জন্য আপনি নিজেই কন্টেন্ট রাইটিং করে তারপরে নিজের মতো করে বানাবেন, সেটাও আপনি বানাতে পারেন। অথবা আপনি যদি চান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি রাইট করে তারপরে এখানে কপি পেস্ট করে এনে বানাবেন, তাও বানাতে কিন্তু পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে আপনাকে এইটা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসার পর আপনি হচ্ছে এইখানে হচ্ছে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর কিছু লেখা দেখছেন, এখানে হচ্ছে রেড কালার হয়ে গেছে, এটা অনেক বড় লাইন হয়ে যাওয়ার কারণ হয়েছে, আপনি হচ্ছে এখান থেকে একটু
ছোট লাইনে কনভার্ট করে নিতে পারেন। তো আমরা হচ্ছে একটু ছোট লাইনে কনভার্ট করে নিব, দেখবেন যেটা ঠিকঠাক হয়ে যাবে। তো দেখেন আমরা এটা লাইনটাকে ছোট করার কারণে কিন্তু এটা ঠিকঠাক হয়ে গেছে। আচ্ছা আমরা সুন্দর করে হচ্ছে আমাদের লাইনগুলোকে করে নিলাম। আচ্ছা সুন্দর, আমাদের আমাদের গিগের যে ইনফরমেশনগুলো ছিল ডিসক্রিপশনে সেগুলো নিয়ে আসলাম। এখান থেকে আপনাকে দিতে হবে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, তো আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। আমি অ্যাড দিয়ে দিলাম, আপনি যে কোনো কিছু দিতে পারেন। তারপর আপনার এই ভিডিওটা কোন টাইপের অ্যানিমেশন ভিডিও, আপনার ভিডিওটার সোর্স কি হবে, এটা অল দেওয়া থাকবে। এবং আপনি কি মিউজিক ব্যবহার করবেন কি না, তো সেক্ষেত্রে মিউজিক ব্যবহার হবে। আর যদি মিউজিক ছাড়াই আপনি তৈরি করতে চান, পরে আপনি নিজে মিউজিক ব্যবহার করবেন, সেটাও আপনি করতে পারেন। যদি ব্যবহার না করতে চান টিক চিহ্ন উঠাই দিবেন, আর যদি করতে চান টিক চিহ্ন দিয়ে দিবেন। এবং আপনি এখানে ভয়েস ওভার দিবেন কি না, বা যদি আপনি নিজে ভয়েস ওভার দিতে চান, ভিডিও তৈরি করে নিয়ে আপনি নিজেও ভয়েস ওভার অ্যাড করতে পারেন। আর যদি এখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভয়েস ওভার দিতে চান, সেটাও অনেক সুন্দর ভয়েস ওভার এখান থেকে দেওয়া যায়, আপনি দিতে পারেন। এখানে টিক চিহ্ন দিয়ে দেবো, আপনি ভাষাটা দিবেন কিসের, আপনি দিবেন যেটা, এটা আপনি দিতে পারেন ইন্ডিয়ান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, আমি ইউএস ইংলিশ দিব। এবং জেন্ডার ফিমেল না মেল দেবেন, আমি হচ্ছে মেল দিব। এবং ভয়েস আর্টিস্ট কেমন হবে সেটাও আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন। আমরা একটু প্লে করে দেখি কেমন হবে। আচ্ছা এটা, আর তারপর আরেকটা দেখি এটা কেমন শোনা যায়। আচ্ছা এটা অনেক সুন্দর আছে। তো আমরা হচ্ছে এইটা হচ্ছে জেনারেট ভয়েসে ক্লিক করে দিব, এবং তারপরে হাইলাইট, অটো হাইলাইট আমরা সিলেক্ট করে দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব। তো তারপরে হচ্ছে আপনার আসবে যে এখানে হচ্ছে আপনি কোন ধরনের টাইপের ভিডিও হচ্ছে আপনি তৈরি করতে চাচ্ছেন, এই রকমের ভিডিও না এই রকমের ভিডিও না এই রকমের ভিডিও। তো আমি হচ্ছে এই রকমের একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি, তো আমি এইটা হচ্ছে ক্লিক করে দিব। এখন জাস্ট কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে, আর কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা এখানে জেনারেট হয়ে যাবে, যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই টুলের। অল্প কিছু মুহূর্তের মাধ্যমে হচ্ছে ভিডিও ওরা মেক করে ফেলে। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, আমি যদি এখন প্লে করি দেখেন। দেখেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে, যেহেতু আমি এই ভিডিওটা আপনাদের ইউটিউবের মাধ্যমে শেয়ার করতেছি, তাই আমি আর চালাইলাম না, যেহেতু এটা হচ্ছে আপনার ই হবে, কপিরাইট আসতে পারে, যার কারণে হচ্ছে আমি দিলাম না। কিন্তু এটা খুব সুন্দর একটা ভিডিও কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারছি, আর এটা কিন্তু আপনি গিগে ব্যবহার করলে কোনো কপিরাইটের ইস্যু নাই, যেহেতু ইউটিউবে দেবো, যার কারণে আমি হচ্ছে চালিয়ে দেখাইলাম না। তো এটা খুব ইজিলি কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন, খুব সুন্দর একটা ভিডিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো কীভাবে ডাউনলোড করবেন, এই যে এখানে ডাউনলোড অপশন রয়েছে, এখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে কিন্তু আপনার জন্য ব্যবহার করতে পারেন। এই যে এখান থেকে আপনি ডাউনলোড উইথ ওয়াটারমার্ক দিলে আপনার এই যে নিচে যে স্টেবিআই এইটা থাকবে না, আর যদি ডাউনলোড দেন তাহলে এটা থাকবে। তবে আপনি পরে কি করতে পারেন, আপনি আর একটা টুল দেওয়া আছে এইটুকু আপনি রিমুভ করে রাখতে পারেন, অথবা হচ্ছে আপনি এটা যেহেতু ফ্রিতে ব্যবহার করবেন আপনি এটা একটু ক্রপ করে নিতে পারেন অন্য একটা টুলের মাধ্যমে। তো এখানে খুব এইচডিতে আপনি ডাউনলোড করে ফেলতে পারেন, ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আশা করছি যে আপনাদের খুব বেশি হেল্প হবে এই ভিডিওটা থেকে, যদি এই ভিডিওটা আপনাদের এতটুকু পরিমাণে উপকারে আসে তাহলে এখন একটা লাইক করে ফেলুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি অন করে দিন। আমি নিত্য নতুন নানা ধরনের এরকমই হেল্পফুল কন্টেন্ট এই ভিডিও এই চ্যানেলে পাবলিশ করে থাকি, যেগুলো আপনারা যাতে মিস না হয় এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আপনি পরবর্তীতে আমার চ্যানেলে কী ধরনের ভিডিও দেখতে চান এবং আপনার মূল্যবান মতামত জানাতে এখনই কমেন্টস করুন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।